হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যা রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভিতরে থেকে যাবে। মুভিতে আমরা অনেক সময় অনেক হিরোকে দেখে থাকি বিভিন্ন ধরনের বড় বড় কাণ্ড কারখানা করতে, কিন্তু আজ যে মুভিটা এক্সপ্লেন করব সেখানে একজন সত্যিকারের হিরোর রুদ্ধশ্বাস কাহিনী বর্ণনা করা হয়েছে, যা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। কারণ এই মুভিটা অন্য সব মুভির মতো কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা সত্যিকারের ঘটনা নিয়ে বানানো মুভি। তো এরকমই একটা রুদ্ধশ্বাস মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস রেস্কিউ ডন। মুভি শুরু হয়, সালটা ছিল 1965 সাল, ভিয়েতনাম আর আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল তখন। এখানে আমরা ডাইটার ড্যাঙ্গেল নামে একটা ছেলেকে দেখি যে কিনা আমেরিকার একজন সৈনিক। সে যুদ্ধবিমান ওড়ায়। একসময় যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ডাইটারেরও ডাক পড়ে। তাকে ভিয়েতনামের লাওস নামে একটা জায়গায় পাঠানো হয়। সেখানে তার যুদ্ধবিমান থেকে বোম ফেলতে হবে সেই শহরটার মধ্যে, এবং তার সাথে তার আরও কিছু সাথীও বিমান চালাচ্ছিল। অনেকগুলো প্লেন লাওসের আকাশে উড়ছিল। নিচে আমরা কিছু গ্রাম দেখতে পাই এবং বিমান থেকে ওই গ্রামগুলোর ওপরে বোমা ফেলা হচ্ছিল। এবং এই সময় হঠাৎ করে ডাইটারের প্লেনে কিছু সমস্যা দেখা দেয়। ডাইটার চিৎকার করে তার সঙ্গী সাথীদের বলতে থাকে যে আমার প্লেনটা নিচে পড়ে যাচ্ছে, আমার প্লেনের যথেষ্ট পরিমাণে আঘাত লেগেছে। ডাইটারকে কন্ট্রোল রুম থেকে বলা হয় তুমি বিমানটাকে ওই অবস্থাতেই যে কোনো হবে আমাদের সীমানায় নিয়ে আসো। একই কথা বলতে থাকে সঙ্গী সাথীরা, কিন্তু ডাইটার রাজি হয় না, এবং তার ফলস্বরূপ একসময় তার প্লেনটা একটা ক্ষেতের মধ্যে এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। কিন্তু ভাগ্যক্রমে ডাইটারের কোনো ক্ষতি হয় না তেমন। কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। দেখতে দেখতে সেখানে কিছু মানুষ চলে আসে, যাদের মধ্যে কিছু লোক ছিল ভিয়েতনামের সৈনিক আর কিছু ছিল সেখানকার লোকাল আতঙ্কবাদী অর্গানাইজেশনের লোক, যাদের কাছে ভয়ানক অস্ত্র ছিল। ওই লোকগুলো বুঝে গিয়েছিল যে বাইরের দেশ থেকে কোনো প্লেন এসে এখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। তারা ডাইটারকে ধরতে চায় এবং ডাইটারের উদ্দেশ্যে অনবরত গুলি চালাতে থাকে, এবং ডাইটার কোনো রকমে সেই ক্ষেতের মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে প্রবেশ করে। সে জঙ্গলে পাতার নিচে এমনভাবে লুকিয়ে থাকে যাতে তাকে কেউ দেখতে না পায়। সে ট্রেনিংয়ে এসব শিখেছিল। ভিয়েতনামের ওই লোকগুলো তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যাওয়ার পর ডাইটার তার বন্দুক ও ওয়াকিটকি এক জায়গায় লুকিয়ে রাখে। এখানে বলে রাখি, ওয়াকিটকি হলো এক ধরনের যোগাযোগের মাধ্যম যেটা কিনা সাধারণত ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তো সেই দুটোকে এক জায়গায় লুকিয়ে রাখে এবং নিজেও একটা জায়গার মধ্যে লুকিয়ে পড়ে। সেই রাতটা সে একটা ব্যাগের মধ্যে লুকিয়ে পার করে। এই ব্যাগটা সম্বন্ধে বলে দেই, এই ব্যাগটা হলো ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। যে কোনো প্রতিকূল পরিবেশে সুরক্ষিত থাকার জন্য এই ব্যাগটাকে বলা হয় এক ধরনের স্লিপিং ব্যাগ। পরের দিন ডাইটার একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, কিন্তু ডাইটারের বাইরে আসার আগেই হেলিকপ্টারটা সেখান থেকে চলে যায়। এখানে বলে দিই, যেহেতু ভিয়েতনামের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছিল, সেহেতু একটু পরপর হেলিকপ্টার প্লেন ওই এরিয়ার বিভিন্ন জায়গা দিয়ে টহল দিচ্ছিল। ডাইটার সেখানে থাকা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হেলিকপ্টার আসছে কি না দেখতে থাকে, কিন্তু সেই সময় কোনো হেলিকপ্টারই ওই পথ দিয়ে আসছিল না। এরপর ডাইটারের তেষ্টা পায়, সে জল পান করতে যায়, এবং এই সময় ভিয়েতনামের কিছু মানুষ তাকে ধরে ফেলে। ওই লোকগুলো ডাইটারকে একটা গ্রামে নিয়ে যায় এবং হাত পা বেঁধে রাখে। ডাইটার লোকগুলোর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সমস্যা হলো লোকগুলো ইংরেজি ভাষা বোঝে না আর ডাইটার তাদের ভাষা বুঝতে পারছে না, কারণ তাদের ভাষাটা ছিল সেখানকার লোকাল ভাষা। কিছুক্ষণ পর ডাইটার তাদের কাছে আর্তনাদ জানায় যে আমার মল ত্যাগ করা দরকার, আমাকে বাঁধনগুলো খুলে দাও, আমাকে একটা বাথরুমে নিয়ে চলো। কিন্তু লোকগুলো কিছুই শোনে না। কিছুক্ষণ পর লোকগুলো ডাইটারকে সেখানকার গভর্নরের কাছে নিয়ে যায়। এই গভর্নর ইংলিশ জানতো। ডাইটার গভর্নরকে বলে, আমি আমেরিকান নই, আমি জার্মান নাগরিক, আমি আমেরিকার গভর্নমেন্টের আন্ডারে চাকরি করি, আমি যা পেয়েছি, আমি আজকে যা, আমি সব কিছুই আমেরিকার জন্য, আর আমি আমেরিকাকে ভালোবাসি, আই লাভ আমেরিকা। এরপর গভর্নর তাকে একটা কাগজ দেয় সাইন করার জন্য। কাগজে আমেরিকাকে ছোট করে কিছু একটা লেখা ছিল এবং কিছু শর্ত দেওয়া ছিল, যে শর্তগুলো মানলে তাকে ছেড়ে দেওয়া হবে, এই কথা বলা হয়। কিন্তু ডাইটার হাসি মুখে জানিয়ে দেয় যে আমি সাইন করতে চাই না। সে সাইন করে না, এবং এটা দেখে গভর্নর বলে, তুমি যদি এই কাগজটা সাইন করো তাহলে আমরা তোমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করব, তুমি মুক্তিও পাবে। এরপরেও ডাইটার বলে, সরি বাট আমি সাইন করব না, আই লাভ আমেরিকা। এরপর সেই লোকগুলো ডাইটারকে নিয়ে যাওয়া শুরু করে। ডাইটারের পায়ে দড়ি বাঁধে এবং দড়ির অপর প্রান্ত একটা ষাঁড়ের গলায় ঝুলিয়ে দেয়। সেই ষাঁড়টা ডাইটারকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে, এবং এটা দেখে গ্রামবাসীরা খুশি হতে থাকে। ভাবতে অবাক লাগে যে এই ঘটনাটা একটা সত্যি ঘটনা, এবং যুদ্ধবন্দীদের ওপরে এই ধরনের অত্যাচার করা হয়। তো ডাইটারের ওপর অত্যাচার চলতেই থাকে।
কখনো বা তাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়, কখনো বা তাকে একটা কুয়োর ভেতরে আটকে রাখা হয় যেখানে হাত পা নাড়ানো যায় না, মাটির ভেতরে গর্ত করে সেখানে ঢুকিয়ে রাখা হয়। এইভাবে নির্মম অত্যাচার চলতে থাকে। অবশেষে তাকে একটা ক্যাম্পে নিয়ে আসা হয়। সেই ক্যাম্পে তার মতো কিছু কয়েদি বন্দি ছিল এবং সেখানে জেন ও ডুয়ান নামে দুই আমেরিকান পাইলটও বন্দি ছিল। ডাইটান এখান থেকে পালাতে চায়। বাকিরা তাকে বলে এখান থেকে পালানোর চিন্তা করা স্বপ্নমাত্র, কারণ বাইরে জলের তীব্র অভাব এবং জল আর খাবার ছাড়া ওই পাহাড়ি জঙ্গলে দুই দিনও টেকা যাবে না। তার মধ্যে এখানকার নৃশংস মানুষ কোনোরকমভাবেই টিকতে দেবে না, ধরে ফেলবে। ডাইটার তখন জিজ্ঞেস করে বর্ষাকাল কবে আসবে, কারণ যখন বর্ষাকাল আসবে তখন পর্যাপ্ত পরিমাণে চারদিকে জল থাকবে, বিশেষ করে জঙ্গলে। একজন জানায় বর্ষাকাল আসতে তো এখনও দেরি, 5-6 মাস লাগবে। কিন্তু ডাইটার বলে অসম্ভব, আমি 5-6 মাস এখানে কিছুতেই থাকবো না, এই নিষ্ঠুর অত্যাচার সহ্য করব। ডুয়ান ডাইটারকে বলে যদি তুমি এখান থেকে পালাতে সক্ষম হও আর যদি জলের খোঁজও পেয়ে যাও তাহলেও বাইরে বেঁচে থাকা তোমার পক্ষে অনেক কষ্টসাধ্য হবে, কারণ যে জঙ্গলটার মধ্য দিয়ে পালাতে হবে সেই জঙ্গলে প্রচণ্ড হিংস্র পশু আর বিশেষ করে বিষাক্ত সাপ রয়েছে। কিন্তু ডাইটার তার সিদ্ধান্তে অটল, প্রচণ্ড শক্ত তার মনোবল। সে কয়েদিদের কাছ থেকে জানতে পারে যে দিনের বেলা এখানে 6 জন গার্ড থাকে আর রাতে কিছু কম গার্ড এখানে পাহারা দেয়, তাই ডাইটার এখান থেকে রাতে পালাতে চাইছিল। যা শুনে কয়েদিদের মুখে হতাশার ছাপ দেখা যায়। এর কারণটা আমরা একটু পরে দেখতে পাই, কারণ রাতের বেলা কয়েদিদের হাত পা বেঁধে রাখা হয় তারা যাতে পালাতে না পারে, অনেকটা ঠিক এইভাবে। সুতরাং ডাইটারদের রাতে পালানোর প্ল্যান ভেস্তে গেল। রাতের বেলা বাকিদের মতো ডাইটারেরও হাত পা বেঁধে দেওয়া হয়। ডাইটার তার হাতের হাতকড়া খুলতে চায়, কিন্তু সেখানে এমন কিছুই ছিল না যার দ্বারা সে তার হাতের হাতকড়া খুলবে। পরদিন ডাইটার একটা গাছের মাঝে একটা পেরেক লাগানো দেখে। সে একটা বুদ্ধি করে যাতে সেই পেরেকটাকে সে পেতে পারে। সে বাকি সাথীদের বলে তোমরা একটু ওদিকে যাও এবং এমন কিছু করো যাতে সেই গার্ডদের মনোযোগ তোমাদের দিকে যায় এবং আমি কোনোভাবে সেই পেরেকটা নিয়ে আসবো। তার কথা মতো তার সঙ্গী সাথীরা সেই গার্ডদের মনোযোগ আকর্ষণ করে এবং ডাইটার গিয়ে সেই পেরেকটা কোনোভাবে নিজের কাছে নিয়ে নেয়। রুমে এসে সে একটা পাথর নেয়, কারণ এই পেরেকটাকে আরও সুচলো করতে হবে, এবং সে তার সঙ্গী সাথীদের বলে যে আমি যদি এই পাথরটার মধ্যে পেরেকটাকে ঘষতে থাকি শব্দ হবে, সুতরাং আমি যখন যখন ঘষবো তোমরা তখন তখন কোনো না কোনো সাউন্ড বের করবে, তোমরা কাঁসতে থাকবে। ডাইটার যখন সেই পাথরটা নিয়ে ঘষতে থাকে তারা কাঁসতে থাকে, সুতরাং সেই পাথরে ঘষার আওয়াজ বাইরে যাতে না যায় এবং গার্ডরা কিছু শুনতে পাচ্ছিল না। বুদ্ধির লেভেল দেখো। রাতের বেলা গার্ডরা তাদেরকে হাতকড়া লাগিয়ে চলে যাওয়ার পর ডাইটার মুখ থেকে সেই পেরেকটা বার করে এবং সেটা দিয়ে হাতকড়া খুলে ফেলে। এখানে আমরা জানতে পারি যে ডাইটারের জন্ম জার্মানিতে হয়েছিল এবং সেখানে সে কিছু বছর অতিক্রম করে এবং সেই সময় টোল ও ডাই মেকারের সে কাজ শিখেছিল আর সেই জন্যই এত সহজে সে হাতকড়া খুলে ফেলতে পেরেছে। ডাইটার বাকিদেরও হাতকড়া খুলে দেয়। সেখানকার সব কয়েদি এতে খুশি হয়, কেননা অনেকদিন পর তারা হাত পা খোলা অবস্থায় ঘুমোতে পেরেছিল। এরপর ডাইটারকে দেখা যায় যে বর্ষাকাল আসার জন্য সে অপেক্ষা করছিল। বর্ষাকাল এলেই সে এখান থেকে পালাবে। সে একা পালাবে না, সবাইকে নিয়ে পালাবে। একদিন জেন বলে বর্ষাকাল এলে গার্ডরা আমাদেরকে নিজেরাই মুক্ত করে দেবে। জেন এখান থেকে পালাতে চাইছিল না আর সে ডাইটারকেও এখান থেকে পালাতে দিতে চাইছিল না, কেননা তার মনে হচ্ছিল ডাইটার যদি এখান থেকে পালানোর চেষ্টা করে আর যদি ধরা পড়ে যায় ডাইটারের সাথে সাথে গার্ডরা তাদেরকেও মেরে ফেলবে। কিন্তু ডাইটার এখান থেকে পালাবেই, যে করেই হোক না কেন, সে ঠিক করে নিয়েছে। গার্ডদের রান্নাঘর বাঁশের বাউন্ডারির অপর পাশে ছিল। ডাইটার এটা লক্ষ্য করে এবং সে একটা প্ল্যান করে। সে বাকিদের বলে গার্ডরা দুপুরে খাবারে যাওয়ার সময় তাদের অস্ত্রগুলো দূরে রেখে যায়। গার্ডরা যখন খাবার খেতে যাবে আমরা তখন সেই অস্ত্রগুলোকে নিয়ে নেব আর গার্ডদের বন্দি বানিয়ে ফেলব। এরপর আমেরিকান বিমান এদিক দিয়ে যাওয়ার সময় তাদেরকে আমরা সিগন্যাল পাঠাব, এইভাবে আমরা এখান থেকে মুক্ত হতে পারব। বাকি কয়েদিরা তাদের প্ল্যান মাফিক কাজ করতে থাকে। গার্ডরা খাবারের সময় তাদেরকে বেঁধে রেখে যেত, তখন তারা হাতকড়া খুলে একটা কাঠের টুকরোর মাঝখানে আয়নার একটা টুকরো লাগিয়ে সেটাকে ঘরের চালের ওপর দিক দিয়ে বের করে গার্ডরা কখন কি করছে সেই দিকে নজর রাখতে থাকে প্রতিদিন, যাতে সে গার্ডদের প্রতিদিনের রুটিন, কে কখন কি কি করছে সেসব কিছু মুখস্থ করতে পারে এবং প্ল্যানটাকে সেইভাবে সাজাতে পারে। একদিন এক গার্ড ডাইটারদের কাঠের টুকরো নিয়ে পালানোর প্ল্যানিংটা দেখে ফেলে। গার্ড তাদেরকে গান্ড পয়েন্ট করলে বাকিরা বলে এটা আমরা একটা খেলছিলাম, এটা আমাদেরকে খেলা, আমরা কোনো কিছু করছিলাম না, এই কাঠের টুকরোটা আর এই আয়নার টুকরোটা দিয়ে আমি কী করবো। এবং এসব শুনে গার্ড সেটাকে সত্যি বলে মনে করে এবং চলে যায়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল
এই জায়গাটা গ্রাম থেকে অনেকটা দূরে ছিল। একসময় গার্ডদের কাছেও খাবার ফুরিয়াচ্ছিল, আর গ্রাম দূরে হওয়ায় তারা খাবার নিয়ে আসতেও পারছিল না। গার্ডরা এখানকার কাজ তাড়াতাড়ি শেষ করে তারা গ্রামে ফিরে যাচ্ছিল। ডাইটার বাকিদের বলে, গার্ডরা ক্ষুধার্ত, তারা যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে। রাতের বেলা ডাইটার লুকিয়ে বের হয়। সে বাঁশের বাউন্ডারির মাটি খুঁড়ে দেখে তারা এটা নিচ দিয়ে সহজেই এই বাউন্ডারির বাইরে পালিয়ে যেতে পারবে। ভিতরে এসে ডাইটার বাকিদের বলে, 4 জুলাই যেভাবেই হোক না কেন আমরা এখান থেকে পালাবো। এদিকে কয়েদিদের এখন খাবার দেওয়া একদম বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার হিসাবে তাদের যা দেওয়া হতো তাতে গা শিউড়ে উঠবে। খাবার হিসাবে তাদেরকে দেওয়া হতো এই ধরনের পোকামাকড়, এবং কয়েদিদের এসবই খেতে হতো, কারণ না খেলে তারা খিদেই মারা যাবে। একদিন কয়েদিরা পাশের রুম থেকে গার্ডদের কিছু কথা শুনতে পায়। কয়েদিদের মধ্যে একজন ভিয়েতনামের ভাষা বুঝত। সে বাকিদেরকে জানায় যে এখানে খাবারের খুব অভাব, আমেরিকান সৈন্যরা এখানকার ক্ষেতে একের পর এক বোমা বর্ষণ করেছে এবং তাই কৃষকরা শস্য উৎপাদন করতে পারছে না। কয়েদিটা আরও বলে যে এখানকার গার্ডসরা আমাদেরকে মারতেও চাইছে। গার্ডসদের প্ল্যান হলো তারা আমাদের নিয়ে জঙ্গলে যাবে, এরপর গুলি করে মেরে ফেলবে, আর গ্রামে গিয়ে বলবে যে আমরা পালাতে চাইছিলাম তাই আমাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা এই গার্ডসদের প্ল্যান। এটা শুনে ডাইটার তাদেরকে বলে যে আমাদের এখান থেকে শীঘ্রই পালাতে হবে, বর্ষার অপেক্ষা করা যাবে না। পরদিন গার্ডরা কয়েদিদের বেঁধে রেখে খাবারের জন্য যায়। বাকিরা তখন তাদের হাত পা খুলে বাঁশের বর্ডারের নিচ দিয়ে গর্ত করে অপর পাশে চলে আসে। তাদের প্ল্যান হলো তারা দুই দলে বিভক্ত হয়ে দুই দিক থেকে গার্ডসদের ওপরে আক্রমণ করবে এবং গার্ডসদের ধরাশায়ী করে ফেলবে। এরপর আমেরিকান আর্মিদের সঙ্গে যোগাযোগ করবে এবং তারপর নিজেদের দেশে ফিরে আসবে। প্ল্যান মাফিক টাইটার ও ডুয়ান একদিকে যায়, আর বাকিদের অন্যদিক থেকে রান্নাঘরে আক্রমণ করার জন্য বলা হয়। দুই দল দুই দিকে যাওয়া শুরু করে। ডাইটার একটা জায়গা থেকে কিছু অস্ত্র তুলে নেয়। এরপর তারা রান্নাঘরের দিকে রওনা দেয় এবং ঠিক তখনই ডুয়ান বমি করতে থাকে, কারণ এই সব কিছু এতদিনের অত্যাচার এবং এই যে পালাতে গিয়ে ধরা পড়লে কি হতে পারে এই সব কিছু নিয়ে সে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিল। ডাইটার দেখে বাকিরা আসছে না এবং এটা দেখে ডাইটার একাই রান্নাঘরে যায় এবং সেখানে সে অনেকগুলো গার্ডকে দেখতে পায়। গার্ডরা ডাইটারের ওপর আক্রমণ করতে চায়, কিন্তু তার আগেই ডাইটার তার বন্দুক দিয়ে গার্ডদের ওপরে আক্রমণ করে। কিছু গার্ড মারাও যায় এবং কিছু গার্ড সেখান থেকে পালিয়ে যায়। ডাইটার জেনের নাম ধরে চিৎকার করতে থাকে, জেন তুমি কোথায়, তোমাদেরকে তো আক্রমণ করতে হতো, তোমরা কোথায় গেছো? কিন্তু কোনো উত্তর পায় না। আসলে জেন আর বাকিরা ডাইটারের প্ল্যান মাফিক কাজই করেনি, তারা ডাইটারদের রেখে আগেই পালিয়ে গেছে। এদিকে ডাইটার সেখান থেকে কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নেয়, কারণ সেই জঙ্গলের মধ্যে তাকে কাটাতে হবে। সে তার ও ডুয়ানের জুতোও খুঁজছিল, কেননা জঙ্গলের রাস্তা ভালো না আর তারা এই রাস্তায় খালি পায়ে বেশিক্ষণ হাঁটতেও পারবে না। কিন্তু অনেক খোঁজার পরেও ডাইটার তাদের জুতো পায় না। এরপর ডাইটার আর ডুয়ান সময় অপচয় না করে সেখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে পালাতে থাকে, কেননা গার্ডরা যারা পালিয়ে গেছে তারা কিন্তু আরও সঙ্গী সাথী নিয়ে তাদেরকে খোঁজার জন্য এখানেই আসবে। জঙ্গলের মাঝখানে ডাইটার জেন আর অন্য একজন কয়েদিকে দেখতে পায়, আর বাকি দুজন কয়েদি সেখান থেকে চলে গিয়েছিল। ডাইটার জেনকে জিজ্ঞেস করে, তুমি কেন প্ল্যান মাফিক কাজ করোনি, কেন রান্নাঘরে তুমি অ্যাটাক করতে আসোনি? আমাদের প্ল্যান তো ছিল রান্নাঘরে অ্যাটাক করা, তোমরা কোথায় ছিলে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, আমরা ধরাও পড়তে পারতাম। ডাইটার রেগে যায়। ডাইটারের কোনো প্রশ্নের উত্তরই জেনের কাছে ছিল না, কি করে থাকবে, কারণ সে তো পালাতে চেয়েছিল। এখানে আমরা দেখি জেনের বন্দুকে কোনো গুলি ছিল না। ডাইটার জেনকে বলে, আমি তোমাকে গুলি দেবো, তার পরিবর্তে তুমি তোমার কাছে থাকা ওই অস্ত্রটা আমাকে দেবে? একটা ছুরির মতো অস্ত্র ছিল, বড়। জেন এই প্রস্তাবে মেনে নেয় এবং ডাইটারকে সে বড় ছুরিটা দিয়ে দেয়। এর পরিবর্তে ডাইটার তাকে গুলি দেয়। এরপর ডাইটার আর ডুয়ান এক গ্রুপ হয়ে জঙ্গলের দিকে যাওয়া শুরু করে এবং জেন ও তার সাথে কয়েদিটা জঙ্গলের অন্য দিকে যাওয়া শুরু করে। এই দুটো গ্রুপের একে অপরের প্রতি কোনো ভরসা ছিল না। তারা একসাথে থাকলে দূর থেকে সহজেই তাদেরকে দেখে ফেলা যাবে এবং খুব সহজেই তারা ধরা পড়ে যাবে, তাই তারা দুই দলে বিভক্ত হয়ে যাত্রা শুরু করে। এছাড়াও ডাইটার জেনের মতো স্বার্থপর মানুষকে কিছুতেই সঙ্গী বানাতে চাইছিল না। কিছুক্ষণ সময় পর সেখানে বৃষ্টি শুরু হয়। ডাইটার আর ডুয়ান গাছের পাতার নিচে আশ্রয় নেয়, তাদের কাছে কিছু খাবার ছিল। ডাইটার ও ডুয়ান সেই খাবারগুলো খাওয়া যখন শুরু করে ঠিক তখনই ওপর থেকে কাদা জলের স্রোত আসে এবং তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় একদম নিচের দিকে। তারা দুজনেই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গর্তের সামনে এসে দাঁড়ায়। পরের দিন বৃষ্টি কমে যায়। ডাইটারের মাথায় আরেকটা প্ল্যান চলে আসে। সে ডুয়ানকে বলে, ডুয়ান নিচে নদী, আমরা এক কাজ করব, আমরা একটা ভেলা বানাবো আর এই নদী পথ দিয়ে আমরা থাইল্যান্ডে পৌঁছে যাব।
আমরা যদি এই পথ দিয়ে যাই তাহলে আমাদের কেউ দেখতেও পারবে না। ডাইটার ও ডুয়ান প্ল্যান মাফিক কাজ করতে থাকে। তারা বাস দিয়ে একটা ভেলা বানিয়ে ফেলে এবং তারা যখন নদী পথ দিয়ে যাওয়া শুরু করে, বৃষ্টির ফলে নদীতে স্রোত ছিল প্রচুর। এরপরেও ডাইটাররা তাদের ভেলা নিয়ে সামনে এগোতে থাকে আস্তে আস্তে। সামনে ঝর্ণা ছিল, তাই জলের স্রোত আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই সময় তারা তাদের ভেলা থেকে নিচে পড়ে যায় আর ভেলাটা জলে ভেসে গিয়ে দূরে চলে যায়। ভেলা না থাকায় তারা দুজন আবার কিনারায় চলে আসে এবং ঠিক সময় কিনারায় চলে আসে, কারণ সামনে বিশাল বড় খাত ছিল যেখানে ভেলাটা পড়ে গেছে। এখান থেকে পালানোর আর কোনো উপায় তারা পাচ্ছিল না। জলের মধ্যে থাকা বড় বড় যোগ তাদের শরীরের সঙ্গে লেগে গিয়েছিল এবং রক্ত চুষে খাচ্ছিল। তারা যোগগুলোকে উপড়ে ফেলে আবার জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। ডাইটার সেখানে একটা ছিঁড়ে যাওয়া জুতো দেখতে পায়। সে সেটা ডুয়ানকে দিয়ে বলে, তুমি যে পায়ে বেশি আঘাত পেয়েছো সেই পায়ে এটা পরে নাও। ডাইটার তার সঙ্গে থাকা বন্দুক নদীতে ফেলে দেয়, কারণ তাদের আর বন্দুকের প্রয়োজন ছিল না, কারণ এখন যদি কোনো কারণে সে বন্দুকের গুলি চালায় সেই আওয়াজকে ফলো করে বাকি লোকেরা এখানে চলে আসবে এবং তারা ধরা পড়ে যাবে। এবং এছাড়াও এই বন্দুকের ভার সহ্য করে আর এগোনো যাচ্ছিল না, তাই বন্দুকগুলোকে ফেলে দেয়। এরপর ডুয়ান আর ডাইটার জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। ডুয়ানের শরীর আরও খারাপ হতে থাকে, সবচেয়ে বড় কথা সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। ডুয়ান ও ডাইটার এক জায়গায় আসে যেখানে কিনা কোনো একটা সময় একটা গ্রাম ছিল। ঘরগুলো সব জঙ্গল দিয়ে ভরে গেছে, কেউ থাকে না এখানে আর। ডুয়ান ও ডাইটার সেখানে বসে বিশ্রাম নেয়। ডুয়ান বলে, আমি আর যেতে পারবো না ডাইটার, আমাকে এখানেই ছেড়ে দাও, আমি এখানেই মারা যাব, কিন্তু আমি আর এগোতে পারবো না। ডাইটার তাকে ভরসা দেয়, সে বলে, আমি আছি তো তোমার পাশে, আমরা দুজন একসাথেই যাব, আর তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। এবং এই সময় ডাইটার দুটো আমেরিকান হেলিকপ্টারকে সেদিকে আসতে দেখে। ডাইটার খুশি হয়ে চিৎকার করতে থাকে, তার দুই হাত নাড়তে থাকে, কিন্তু হেলিকপ্টার অন্যদিকে যাওয়া শুরু করে। ডাইটার হতাশ হয়ে পড়ে। ডুয়ান ও ডাইটার এক জায়গায় হতাশ হয়ে বসে থাকে, কিন্তু ডুয়ানের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে হঠাৎ করে বলে ওঠে, চিৎকার করো না ডাইটার, আস্তে কথা বলো, গার্ডরা চলে আসবে, তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। ডাইটার বলে, আমি তো কোনো কথাই বলিনি। সে আবার চিৎকার করে বলে, ডাইটার তুমি চিৎকার করো না, তুমি চিৎকার করলে পরে কিন্তু আমরা ধরা পড়ে যাব, আমরা মারা যাব ডাইটার তোমার কারণে। তার মেন্টাল কন্ডিশন একদম খারাপ হয়ে গেছিল, মানসিক ভারসাম্য ঠিক ছিল না। ডাইটার ডুয়ানকে শুয়ে দেয় বিশ্রাম নেওয়ার জন্য এবং একটা বড় পাতা দিয়ে ঢেকে দেয় যাতে কোনো বন্য জন্তুর নজরে না আসে। ডাইটার দুটো বাসকে কোনো রকমে ঘষে সেখান থেকে আগুন জ্বালায়। ডাইটার আবারও হেলিকপ্টার দেখতে পায়। সেই হেলিকপ্টারের লোকেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে থাকা পরিত্যক্ত বাড়িগুলোতে সে আগুন ধরিয়ে দেয় এবং হাত নাড়তে থাকে। হেলিকপ্টার ডাইটারদের দিকে আসা শুরু করে। ডাইটার প্রচণ্ড খুশি হয়, কারণ এবার হেলিকপ্টার তাদেরকে দেখতে পেয়েছে, এবার তারা এখান থেকে মুক্ত হবে। কিন্তু ভুল ধারণা, ওপরের হেলিকপ্টারে থাকা লোকগুলো ডাইটারদের দিকে গুলি ছুটতে থাকে, কারণ তারা ডাইটারকে ভিয়েতনামে বসবাসকারী মানুষ ভেবেছিল, কারণ ডাইটারের অবস্থা যা হয়ে গেছিল ডাইটারকে চেনার মতো অবস্থায় আর ডাইটার ছিল না। ডাইটার কোনোভাবে গুলির হাত থেকে বেঁচে যায়। ডাইটার আর ডুয়ান আবার রওনা দেয়। তাদের শারীরিক অবস্থা ভালো ছিল না, তারা ক্ষেতের রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় গ্রামবাসীরা তাদেরকে দেখে ফেলে এবং গ্রামবাসীরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। ডাইটার ও ডুয়ান সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা হাত জোর করে গ্রামবাসীদের কাছে বসেছিল, নিজেদের প্রাণের ভিক্ষে চাইছিল। এবার তাদের পালানোর ক্ষমতা ছিল না, না তো এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় ছিল। এখানকার লোকেদের হাতে চাষাবাদের জিনিস ছিল। একটা লোক হঠাৎ করে আসে এবং একটা কাঁচি দিয়ে ডুয়ানকে একের পর এক কোপ মারতে থাকে পায়ের মধ্যে। ডুয়ানের পায়ের থেকে রক্ত পড়তে থাকে এবং দেখতে দেখতে ডুয়ানের গলার মধ্যে একটা জোরে কোপ মারে। ডুয়ানের মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে সেখানেই পড়ে যায় এবং ডাইটারকেও তারা মারতে যায়, কিন্তু ডাইটার তার কাছে থাকা ছুরিটা বের করে সকলকে ভয় দেখাতে থাকে। লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডাইটার জঙ্গলে পালিয়ে যায়। ডাইটার একদম একা হয়ে গেছিল, একমাত্র সঙ্গীতার ডুয়ান ছিল, সেও মারা গিয়েছে। ডাইটার জঙ্গলে লুকিয়ে থাকে। গ্রামবাসীরা ডাইটারকে খুঁজতে থাকে হাতে ধারালো অস্ত্র নিয়ে, কিন্তু খুঁজে পায় না। ডাইটারের মানসিক অবস্থাও একদম খারাপ হতে থাকে। সে ডুয়ানের মতো হ্যালুসিনেশন করতে থাকে। তার মনে হয় ডুয়ান যেন পাশে বসে আছে, পাশে বসে বলছে, ডাইটার জুতোটা দাও না, পায়ে ব্যথা লাগছে তো। হঠাৎ করে ডুয়ানের গলার আওয়াজ শুনতে পায় এইভাবেই। ডাইটারের মনে হতে থাকে ডুয়ানের আত্মা তার আশেপাশেই আছে, কিন্তু বাস্তবিক অর্থে ডুয়ান মারা গেছে। এগুলো ছিল ডাইটারের মনের কল্পনা। ওই ঘন জঙ্গলের মধ্যে ডাইটার একা। ডাইটার একদিন দেখে ভিয়েতনামের আর্মিরা খাবার খাচ্ছে। আর্মিরা চলে যাওয়ার পর ডাইটার তাদের অবশিষ্ট খাবারগুলোকে কুড়িয়ে নেয়।
ডাইটার জঙ্গলের ভেতরে এসে সেই খাবারগুলো খাওয়া শুরু করে। তখন ডাইটার দেখে ডুয়ানও তার পাশে বসে আছে। ডুয়ান আবার একই কথা বলছে, আমার পায়ে ঠান্ডা লাগছে তো, জুতোটা দাও না। ডাইটার যখনই তার পায়ের জুতো ডুয়ানকে দিতে যায়, দেখে ডুয়ান তার পাশে নেই। ডাইটার বুঝতে পারে তারও মেন্টাল কন্ডিশন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এভাবে চলতে চলতে একটা নদীর ধারে আসে ডাইটার, এবং সেখানে হঠাৎ করে সে একটা বিষধর বড় সাপ দেখতে পায়। জীবনে সাপ ধরেনি, অনেক কষ্ট করে সেই বিষধর সাপটাকে সে ধরে। এবং এখানে দেখা যায় সেই মর্মান্তিক দৃশ্য, একটা মানুষ কোন লেভেলে গেলে অপর একটা প্রাণীকে জ্যান্ত দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে খায়। সাপটাকে সে কোনো রকমে ধরে দাঁত বসিয়ে দেয় এবং সাপের ছাল ছুলতে থাকে নিজের দাঁত দিয়ে। সাপটাকে সে খাওয়া শুরু করে। ঠিক তখন সে দেখে আকাশ থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে। ডাইটার একটা বড় পাতা নিয়ে সেটা নাড়াতে থাকে যাতে হেলিকপ্টারটা তাকে দেখে। আর ভাগ্যক্রমে এইবার হেলিকপ্টারে থাকা লোকজন ডাইটারকে দেখে ফেলে। হেলিকপ্টার থেকে ডাইটারের কাছে দড়ি ফেলা হয়। ডাইটার সে দড়ি দিয়ে উপরে উঠতে থাকে এবং খুশিতে চিৎকার করতে থাকে। কিন্তু ভিয়েতনামের কিছু আর্মি ডাইটারকে দেখে ফেলে, তারা ডাইটারের উপরে গুলি করতে থাকে। তবে হেলিকপ্টারে থাকা আমেরিকার কমান্ডোরা সেই লোকগুলোর দিকে গুলি করতে থাকে। জঙ্গলের মধ্যে আর্মিরা পালিয়ে যায়। অবশেষে ডাইটার হেলিকপ্টারে উঠতে পারে এবং প্রাণ বেঁচে যায়। কিন্তু এখানেই সব কিছুর শেষ ছিল না। ডাইটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজন সিআইএর এজেন্ট ডাইটারের সঙ্গে কথা বলতে আসে। তারা ডাইটারকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যেমন ডাইটারকে কোথায় আটকে রাখা হয়েছিল, কী খেতে দেওয়া হয়েছিল, মানুষগুলোর পোশাক আশাক কেমন ছিল। ডাইটার তাদের সঙ্গে কথা বলছিল, কিন্তু সেই সময় ডাইটারের বন্ধুরা তার কাছে চলে আসে। তারা একটা বড় কেক ডাইটারের জন্য নিয়ে এসেছে এবং এজেন্টদেরকে বলে, আপনারা যদি কিছু মনে না করেন 10 মিনিট বাইরে অপেক্ষা করবেন, কারণ আমাদের বন্ধু এতদিন পরে এত বড় একটা বিপদ থেকে বেঁচে এসেছে, আমরা একটু সেলিব্রেট করতে চাই। তারপর আপনারা আপনাদের যা জিজ্ঞেস করার সেটা করতে পারেন, এবং এটার জন্য আমাদের কাছে অনুমতিপত্র আছে, দেখুন। এজেন্টরা বাইরে গিয়ে অপেক্ষা করার সময় ডাইটারের এক বন্ধু বলে, এজেন্টরা তোমাকে নিয়ে ভিয়েতনামের সেই জায়গাতে আবার যাবে রিপোর্ট করার জন্য, তুমি কি সেখানে যেতে চাও? নিশ্চয়ই চাও না? ডাইটার বলে, না, আমি ওই নরকে আর ফিরে যেতে চাই না। এরপরে দেখা যায় ডাইটারের বন্ধুরা ওই চাকা লাগানো বাক্সটা যেটার মধ্যে করে কেক এনেছিল সেটা নিয়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছে এবং এজেন্টদের সঙ্গে দেখা করে। দেখা করে বলে, আপনারা যদি কিছু মনে না করেন, ডাইটারের স্বাভাবিক হতে কিছু সময় লাগবে, ওকে জাস্ট কিছু সময় দিন, তারপরে আপনারা গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করবেন। সিআইএর এজেন্টটা বলে, ঠিক আছে, আমরা এখানে বসে আছি, কিছু সময় রেস্ট করুক, তারপর আমরা যাচ্ছি। ডাইটারের ফ্রেন্ডরা সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় কেক নিয়ে আসার সেই চাকা লাগানো বাক্সটার ভেতরে ডাইটার লুকিয়েছিল। তারা ডাইটারকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিল, যাতে সিআইএর এজেন্টরা ডাইটারের সঙ্গে অন্য কিছু করতে না পারে। ডাইটার তার বন্ধুদের সঙ্গে হেলিকপ্টারে উঠে পড়ে এবং সেই জাহাজে চলে আসে যে জাহাজ থেকে ডাইটার একদিন যুদ্ধবিমান নিয়ে ভিয়েতনামের লাওসের দিকে রওনা হয়েছিল। সব মানুষ ডাইটারের জন্য অপেক্ষা করছিল, একবার চোখে দেখার জন্য তাদের হিরোকে। তারা ডাইটারকে সাদরে অভ্যর্থনা জানায়। ডাইটার ড্যাঙ্গেল ভিয়েতনামে 6 মাস বন্দি ছিল আর জঙ্গলে পুরো 1 মাস কাটিয়েছিল। ডাইটারই একমাত্র ব্যক্তি ছিল যে কিনা ভিয়েতনাম থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। মুভির ক্রেডিট সিনে দেখা যায় ডাইটার ভিয়েতনাম থেকে ফিরে আসার কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যায় এবং সিভিল ট্রেনিং পাইলট হিসেবে যোগ দেয়। সে শুধুমাত্র ভিয়েতনামের এই লাওসে নয়, সে তার জীবনে 4-4 বার ক্র্যাশ ল্যান্ডিং করেছিল শত্রুদের সীমানায় এবং 4 বারই সে বেঁচে ফিরে এসেছিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো কাল্পনিক হিরোদের বাদ দিয়ে একজন সত্যিকারের হিরোর কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না করো তোমার ব্যাপার, কিন্তু একটা লাইক করে শেয়ার করে দিও। আর তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক।